অপরাধ ছাত্রী র‍্যাগিং এর সংবাদ সংগ্রহ করা প্রথমে চরথাপ্পর পরে চেয়ার দিয়ে এভাবেই সাংবাদিকদের পেটাতে থাকেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর বাকি বিল্লাহ ও হোস্টেল সুপার প্রবীর কুমার সাহা শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিং এর শিকার হন গত বৃহস্পতিবার তার বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে আসেন কলেজ অধ্যক্ষের কাছে এ সময় সময় টেলিভিশনের রিপোর্টার শাকিল মাহমুদ চিত্র সাংবাদিক সুমন হাসান সহ চ্যানেল 24 ও এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ও চিত্র সাংবাদিকরা যান তথ্য সংগ্রহে ভুক্তভোগীরা তাদের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎই চটে যান ওই শিক্ষক র‍্যাগিং এর শিকার ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখা হয় একটি কক্ষে অধ্যাপক ডক্টর বাকি বিল্লাহ ও তার সহযোগীদের নিয়ে হামলা চালান সাংবাদিকদের ওপর প্রতিবাদ জানালে শুরু হয় অকথ্য ভাষায় গালাগাল গায়ে হাত তোলা হয় সাংবাদিকদের পেটানো হয় চেয়ার তুলে এক পর্যায়ে ক্লাস থেকে ছাত্রদের ডেকে হুমকি দেওয়ার পাশাপাশি গায়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে দুজন আসে অতর্কিতভাবে গালাগালি শুরু করলো আমার ক্যামেরা টান দিয়ে আমার ট্রাইপডটা ভেঙে ফেললো তারা ইন্টারভিউ দিচ্ছিলেন যে তারা কিভাবে র‍্যাগিং এর শিকার হচ্ছেন ঠিক সেই মুহূর্তে এই এই বিশ্ববিদ্যালয়ের যে প্রিন্সিপাল আছেন বা তার সহকর্মীরা এসে অতর্কিতভাবে তাদেরকে হামলা করে প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে গেট খুলে দুপুর একটার দিকে এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার চান সাংবাদিক নেতারা এর আগে র‍্যাগিং এর শিকার ওই ছাত্রী ও তার মা অভিযোগ দেন শের-ই-বাংলা মেডিকেলের পঞ্চম ব্যাচের নীলিমা হোসেন জুই ও তার সঙ্গীরা র‍্যাগিং করে তৃতীয় বর্ষের আরেক ছাত্রীকে সময় সংবাদ বরিশাল